ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার শহরের সাবেরা সোবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকরামুল নাহিদ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হোসেন, সদর উপজেলা শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য, অধ্যাপক মানবর্ধন পাল, সাবেরা সোবাহান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু। দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারি ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুল চ্যাম্পিয়ন এবং অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের রানার আপ হয়। ফাতেমাতু জোহরা, সিটিভি ৭১, ব্রাহ্মণবাড়িয়া।